এই মুহূর্তে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার মুন্না প্রসীদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাফর, আপনি জানেন যে আজকে এই লকডাউন অর্থাৎ পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের এগারোতম দিনে এসে আমরা যেটা জানতে পেরেছি যে ভিতরে লকডাউনের সব কিছু আসলে নিয়ম মেনেই লকডাউন কার্যক্রম চলছে এবং সকল কিছুই আসলে যদি এর ভিতর থেকে যদি কেউ কোনো রকম কোনো আবদার করেন সেই আবদারের ক্ষেত্রেও কিন্তু এখানে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু সেজন্য কাজ করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এগারোতম দিনে এসে আমি যদি আক্রান্তের সংখ্যা যদি আপনাকে জানাতে চাই, আক্রান্তের সংখ্যা হচ্ছে যে এগারোতম দিনে এ পর্যন্ত 175 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকে আক্রান্তের হার হচ্ছে 25%, অর্থাৎ 40-এর উপরে আক্রান্ত, অর্থাৎ 43-44 জন মতো আক্রান্ত হয়েছে। আমরা জানি যে এই লকডাউনের পূর্বে এই এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল 39 জন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই লকডাউনের যে ফলাফল সেই ফলাফলের দিক থেকে যে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা সেই দিক থেকে কিন্তু এখনও তেমন ফলাফল পাওয়া যায়নি বলে ধারণা করছে এলাকাবাসী এবং সংশ্লিষ্টরা। এবং আমরা এখানে রয়েছি সকাল থেকে, আমরা দেখেছি যে এই লকডাউন এলাকার ভিতর থেকে যে বাহির এবং প্রবেশের যে প্রবণতা সেটি কিন্তু শুরু থেকেই আমরা দেখেছিলাম কিছুটা এলোপাথাড়িভাবে, অর্থাৎ যত্রতত্রভাবে বিভিন্নভাবে বাহির এবং প্রবেশ করার চেষ্টা করেছিল। তবে সব শেষ এখন হচ্ছে যে একটি দরজায় অর্থাৎ একটি গেট খোলা রয়েছে, সেই জায়গা দিয়েই আসলে এন্ট্রি করে ঢুকতে হচ্ছে এবং এন্ট্রি করে বের হতে হচ্ছে। তবে বের হওয়া এবং প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা বা কোনো ধরনের জীবাণুনাশক টানেল, একটি জীবাণুনাশক টানেল এখানে রয়েছে কিন্তু সেটি আমরা কার্যক্রম দেখতে পাইনি। তবে যে অন্যান্য যে গেটগুলো রয়েছে এই লকডাউন এলাকার, সেই গেটগুলো কিন্তু এখন পুরোপুরিভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখান থেকে যে যত্রতত্রভাবে মানুষ বের হচ্ছিল এবং প্রবেশ করছিল সেটি কিন্তু বন্ধ হয়েছে। তবে এখান থেকে কিন্তু যে প্রয়োজনে এবং বিভিন্ন নানা প্রয়োজনে অজুহাতেও কিন্তু আসলে অনেকেই বের হওয়ার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে ছিলাম যে বিভিন্ন সারি দেখতে পেয়েছিলাম, আমরা লম্বা সারি দেখতে পেয়েছিলাম যে সাধারণ লোকজন যে প্রবেশ করছেন এবং বাহির হচ্ছেন সেটির কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পেয়েছিলাম। তবে একটি কথা বলতে চাই আপনাকে যে এই লকডাউনের যে চিহ্নিত এলাকা রয়েছে অর্থাৎ রেড জোন এবং ইয়েলো জোন এবং গ্রিন জোন, সেই এলাকার ভিতর থেকে কিন্তু রেড জোন হিসেবে এটি কিন্তু প্রথম যে এলাকা সেটি হচ্ছে যে এই পূর্ব রাজাবাজার। তবে অন্যান্য যে 45টি স্থান নির্ধারণ করা হয়েছে সেগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি। তবে সাধারণ জনগণ জানাচ্ছেন যে সেই এলাকাগুলো চিহ্নিত করে খুব দ্রুতই আসলে লকডাউনের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। তো পূর্ব রাজাবাজার এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর, সাদিক। পরীক্ষামূলক লকডাউনের অংশ হিসেবে রাজাবাজারে এখনও লকডাউন চলছে, সেখান থেকে শেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মুন্না প্রসীদ।